সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয় অনুষ্ঠানে। পবিত্র ঈদ উপলক্ষে আজকে সম্পাদকীয় অনুষ্ঠানকে আমরা নিয়ে এসেছি আমাদের স্টুডিওর বাইরে। আজ আমরা এসেছি সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হুসেন মোহাম্মদ এরশাদের বারিধারার বাসভবনে। আমরা আজকের অনুষ্ঠানে তার সাথে কথা বলবো। আমরা পরিচয় করিয়ে দিই, স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো, ঈদ নিয়ে তো কথা বলবোই অবশ্যই, এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। স্যার প্রথমেই আজকে যেটা, যেহেতু আজকে ঈদের দিনে অনুষ্ঠান, ঈদ নিয়ে আমাদের কথাটা আগে শুরু হোক। ঈদ কেমন করে কাটান আপনি, এই বিষয়টি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ। দুটো ঈদই আমাদের কাছে অনেক আনন্দের, এই ঈদটার বেশি আনন্দের, তার কারণ 30 দিন রোজার পর ঈদটা আসে। ছোটোকালে বলতাম শ্যামায়ের ঈদ, শ্যামাই খাওয়ার ঈদ। সকালে নামাজ পড়তে যাই গুলশান মসজিদে, ফিরে আসার পর বাসার লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, দেখা করি, আর 11টার সময় বনানী অফিসে সমস্ত কর্মীদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। একটার সময় খাওয়া শেষ হয়, বাসায় ফিরে আসি, সন্ধ্যার সময় ছোটো বোন আসে দেখতে যাই, আত্মীয় স্বজন দেখতে যাই, অনেক কর্মী বাসা আসে। সত্যি দিন আনন্দের, অনেক কাছাকাছি সবাইকে পাই। আজকের এই দিনে দেশবাসীকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেহেতু রাজনীতিবিদ, আমরা ঈদের কথা বললাম, আমরা এখন যেতে চাই একটু রাজনীতির বিষয়ে যেতে চাই। আমরা বিশেষ করে যে বিষয়টি আলোচনা করতে চাই, যে আপনি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিকে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কীভাবে মূল্যায়ন করবেন? 5ই জানুয়ারি নির্বাচনে অনেক কথা হয়েছে, অনেকে এটাকে বৈধতা দেয়নি, সমালোচনা করেছেন। এতদিন পরে বলতে পারি এই নির্বাচন এখন বৈধতা প্রাপ্ত হয়েছে, জনগণ গ্রহণ করেছে, সরকার দেশ পরিচালনা করছে নির্বাচনের পরে সুষ্ঠুভাবে, তো এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি বলছেন বৈধতা দিয়েছে, কিন্তু আমরা দেখি যে ব্যাপকভাবে বলা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে এটা এখনও গ্রহণযোগ্য হয়নি এবং এটা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। 300 আসনের মধ্যে 154টি আসনে কোনো নির্বাচনই হয়নি। এটা নিয়ে আপনার দলের মধ্যে, আপনার দলের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় কথা হয়েছে, আপনিও বলেছেন। আমার মনে হয় সমালোচনার পরিসমাপ্তি ঘটেছে, এখন মানুষ এটা গ্রহণ করেছে, তার কারণ সমালোচনা বিশেষভাবে আসছে বিরোধী পক্ষ থেকে। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে সমালোচনা শুনিনি আমি। সরকার দেশ পরিচালনা করছে, দেশ সুষ্ঠু পরিচালিত হচ্ছে, প্রধানমন্ত্রী বাইরে যাচ্ছেন, সমর্থন পাচ্ছেন, আমাদের সাহায্য করার জন্য অনেক দেশ এগিয়ে এসছেন, এসব দিকে মনে হয় যে তাদের কাছে নির্বাচনটা কেমন হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটা বড় কথা নয়, দেশ পরিচালনা হচ্ছে সুষ্ঠুভাবে সেটাই বড় কথা। আপনি কিছুদিন আগে রংপুরে বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আপনি কিছু কথাবার্তা বলেছেন। কথা বলে ফেলেছিলাম, ওটা হয়তো বলা উচিত হয়নি আমার, যেহেতু আমি এখন সংসদ সদস্য, আমার দল নির্বাচন করেছেন, আমার স্ত্রী এখন বিরোধী নেত্রী, সেদিক দিয়ে আমি বলবো নির্বাচন আমাকে গ্রহণ করতেই হয়েছে। কিন্তু জিনিসটা যদি আমরা এইভাবে দেখি স্যার, 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। আমরা যদি একটু 5ই জানুয়ারি নির্বাচন আগে যাই, আপনি একবার বলেছিলেন 5ই জানুয়ারি নির্বাচনে যদি অংশ নেই, আমার দল যদি অংশ নেয় লোকজন আমাকে থুতু দেবে না, এই ধরনের কথা বলেছেন। পরবর্তীতে বলেছেন যে এই সরকারকে সরাতে হলে 5ই জানুয়ারি নির্বাচনে অংশ নিতে হবে, তো দুবার দু ধরনের কথা বলেছেন। এ নিয়ে কথা হচ্ছে যে বিভিন্ন সময় বলা হচ্ছে যে এরশাদ সাহেব সকালে এক কথা বলেন তো বিকেলে এক কথা বলেন, আপনি এই বিষয়ে কী বলবেন স্যার? আমি এটা কথাটা সত্য নয়, আমি বরাবরই বলে এসেছি যে সব দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হলে নির্বাচনে গ্রহণযোগ্য হবে, পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। এখন যে কোনো দল নির্বাচন না আসে, তা নির্বাচন বন্ধ থাকতে পারে না, সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে নির্বাচন সরকারকে করতেই হবে, ক্ষমতা হস্তান্তর নির্বাচন ছাড়া হয় না, বাধ্য হয়ে সরকারকে নির্বাচন করতে হয়েছে। আমি প্রথমে এর বিপক্ষে ছিলাম এই কারণে যে সবাই না আসলে একটা সহিংসতার সম্ভাবনা থাকবে, মানুষের জীবনহানি হবে, জীবন নাশ হবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে না, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে না, সেইখানে বিরোধিতা করেছিলাম। কিন্তু পরে দেখেছি নির্বাচনের পানের মানুষ এটা গ্রহণ করেছে, দেশ পরিচালনা হচ্ছে এবং পৃথিবীতে কোথাও এ নিয়ে কোনো বিতর্ক নেই বলে মনে হয় আমার। কিন্তু সব দলের অংশগ্রহণ তো হয়নি, আমরা যেটা যদি দেখি আমাদের নির্বাচনের ভোটের শতাংশের হিসাব যদি দেখি, যে আওয়ামী লীগ 8%, বিএনপি 8%, জাতীয়বাদী 8% যদি শতাংশের হিসাবে দেখি, তাহলে বিশাল একটা গ্রুপ
নির্বাচনে অংশ নেয়নি, আপনি যেটা বলছেন সব দলের অংশগ্রহণেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, সে গ্রহণযোগ্যতা তাহলে কিভাবে পাচ্ছে? কথা হলো নির্বাচন যে দল নিজের ইচ্ছা মতো আসবে, সরকার নির্বাচন ঘোষণা করবে, সরকার তো করবেন না, নির্বাচন কমিশন, যার খুশি সে নির্বাচনে আসবে, যার খুশি নির্বাচনে আসবে না। তদানীন্তন সরকার সর্বপ্রকার চেষ্টা করেছেন তারা নির্বাচনে আসা আনার জন্য সব দলকে। ধরেন উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, বিএনপিকে আহ্বান করলেন আপনারা আসুন মন্ত্রিসভা আসন গ্রহণ করুন, আপনার দাবিগুলো তুলে ধরুন, যতটা মন্ত্রিত্ব চান দেব, এবং সে মন্ত্রিত্ব যদি নেওয়ার পরে আপনার দাবিগুলো তুলে ধরলে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। কিন্তু তার আসলেন না। যদি কোনো দল নির্বাচন না আসে দেশ তো বসে থাকতে পারে না, নির্বাচন কমিশন নির্বাচন করতেই হবে, এটা তো আওয়ামী লীগ নির্বাচন না, নির্বাচন কমিশন নির্বাচন। আপনি নির্বাচন কমিশনের কথা বললেন, নির্বাচন কমিশন নির্বাচন করতেই হবে। কিছুদিন আগে সংসদে আপনি সমাপনী বাজেট অধিবেশন সমাপনী ভাষণে বলেছেন আপনি যে নির্বাচন কমিশনকে এক্স রে করেও মেরুদণ্ড খুঁজে পাওয়া যায়নি। তো সেই নির্বাচন কমিশন নিয়ে যেহেতু প্রশ্ন, এবং অন্যতম বিরোধী দল বিএনপি বলছে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছে, তারা নির্বাচন প্রশ্ন তুলতে পারে না, তাদের সঙ্গে আজিজ মার্কেট নির্বাচন কমিশন ছিলেন। সেই জন্য দুঃখের বিষয় সত্যিকারভাবে নির্বাচন কমিশন স্বাধীন এ অবস্থা এখনও আসেনি দেশে। আমরা সবসময় দাবি করেছি নির্বাচন কমিশন স্বাধীন হোক, নির্বাচন কমিশন সরকারের মতামত ঊর্ধ্বে থাকুক, এখন পর্যন্ত দুর্ভাগ্যবশত সেটা আমাদের দেশে এখন হয়নি, তবে একদিন না একদিন হবেই। 5ই জানুয়ারি নির্বাচনের আগে আপনি একবার বলেছিলেন নির্বাচনে অংশ নেবেন, আরেকবার বলেছেন নির্বাচনে অংশ নেবেন না। আমরা 4 ডিসেম্বরের নির্বাচনের এক মাস আগে সম্ভবত আপনাকে জোর করে নির্বাচন করানো হতে পারে এরকম ধরনের একটা আভাস পেয়ে আপনি বলেছিলেন আমি কোর্ট র‍্যাব পুলিশ আমার গায়ে হাত দেওয়ার আগেই আমি মরে যাব, আমি সরকারকে বলে দিয়েছি কোনো চালাকি করলে 4টা পিস্তল আছে আমার কাছে, যাওয়ার আগে এগুলো দিয়ে আমি সুইসাইড করব, দিস ইজ মাই প্রমিস। কিন্তু আমরা দেখলাম আপনি ভালোভাবে গোয়েন্দা বাহিনীর লোকজনের সাথে গাড়িতে উঠে সিএমএইচে গেলেন, আপনার দল নির্বাচন করলো, কি বলবেন আপনি? প্রশ্নের উত্তর অত্যন্ত কঠিন। আমি মনে প্রাণ নির্বাচন করতে চাইনি, আমার একটা ঘোষিত নীতি ছিল যে সব দল নির্বাচন না আসলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আশা করেছিলাম বিএনপি আসবে, তারা যখন আসলেন না, সভাপতি নির্বাচন যদি অনুষ্ঠিত করতে হয় জাতীয় অংশগ্রহণ করতে হবে, আমি যদিও মনে প্রাণে এর পক্ষে ছিলাম না, তো পরবর্তীকালে দেখলাম যে বিএনপি আসবেই না, নির্বাচন অনুষ্ঠিত হবেই। সেই জন্য আমার স্ত্রী যখন আমার কাছে বললেন যে আমি আমার নির্বাচনে যেতে চাই, আমি বলেছিলাম তোমরা যেতে পারো, আমি অনুমতি দিয়েছিলাম, এই কারণে অনুমতি দিয়েছিলাম যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা পায়। আমার কথা হেরফের এখানে হয়নি, আমি করতে চেয়েছিলাম না, সব দল আসলে ভালো হতো, যদি কেউ না আসে জোর করতে কাউকে আনা যাবে না, এবং আমার মনে হয় সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে চেষ্টা করা হয়েছে তাদের সবাই আসে নির্বাচনে, এমনকি অন্তর্বর্তী সরকারের মন্ত্রিত্ব তারা ছেড়ে দিয়েছিলেন, মন্ত্রিত্ব নেন, তার আপনার দাবি তুলে ধরেন, আমরা দাবি পূরণ করার চেষ্টা করুন, কিন্তু তারা আসেননি, একেবারে আসেননি, সেই ভুল বুঝতে পেরেছেন এখন বিএনপি দল। স্যার, যে এখন জিনিসটা হচ্ছে যে নির্বাচন যেভাবে হলো তা নিয়ে আপনার দলের মধ্যেও কি আমরা দেখছি একটা সংকট আছে বলে আমাদের কাছে বাইরের থেকে প্রতীয়মান হচ্ছে। আমরা দেখছি যে আপনার দলের মহাসচিব যেটা বলছেন, আপনার দলের আরেক প্রেসিডিয়াম মেম্বার আপনার ভাই জিএম কাদের সেটা মানছেন না, এ ধরনের কথাবার্তা আমরা প্রকাশ্যেই দেখছি। আপনি এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই আপনার দলে আমরা 2টি ধারা দেখছি, এটা বললে কি ভুল বলা হবে? 2টি ধারা ছিল, এখন নেই। সভাপতি আমার ভাই আমার পক্ষে ছিল, ও নির্বাচনের পক্ষে ছিল না, তার একটা মতবাদ নিশ্চয় থাকতে পারে। নির্বাচন হওয়ার পরে, সরকার গঠন করার পরে, আমরা বিরোধী দলে যাওয়ার পরে আর কোনো দ্বিমত আমাদের দলে নেই, আমরা একমত হয়েছি এবং একমত হিসাবে দল পরিচালিত হচ্ছে। আমরা কিছুদিন আগে যেটা দেখলাম আপনার ভাই যেটা বললেন, বিরোধিতা করলেন, এবং আপনার দলের মহাসচিব সেই অনুষ্ঠান ত্যাগ করে চলে আসলেন, সেই ধরনের পরিস্থিতি আপনার দলে আর ঘটবে না? আর ঘটবে না, যেহেতু আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, যেহেতু আমার ভাই আমাকে আমার পাশে ছিল, সেই জন্যই তার সে কথাটা তুলে ধরেছিল। এখন আমার মনে হয় কারো মনে দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা গ্রহণ করেছি নির্বাচনকে, সংসদে বিরোধী ভূমিকা পালন করছি, যথার্থ ভূমিকা পালন করছি। সরকারি দলের উদ্দেশ্যে আপনি বলেছেন যে বিরোধী দলকে নিয়ে এভাবে হাসাহাসি করবেন না, তো আপনাদের বিরোধী দলের ভূমিকা পালন নিয়ে কি আপনি কোনো তুচ্ছ তাচ্ছিল্য এ ধরনের কোনো জিনিস উপলব্ধি করতে পারছেন যে সরকারি দলের পক্ষ থেকে আপনি যেটা পাওয়া উচিত? সরকারি দলের সকলের পক্ষ থেকে নয়, সকলে আমাদের গ্রহণ করেছে, মানে অর্থমন্ত্রী একটা জায়গায় তার বক্তব্যে একটু কটাক্ষ করেছিলেন মনে হয় আমার, এবং সেটা আমরা পছন্দ করিনি। পরে অবশ্য উনি ওটা পরে বলেছেন, আমি এটা ইচ্ছা করে বলিনি, কেননা অনেক ছোট, মাত্র 40 জন,
এই হিসাবে বলতে পারেন যে সে ধরনের বিরোধী দল এটা নয়, 100-200 আসন আমাদের নেই, কিন্তু আমার মনে হয় পরবর্তীকে তারা গ্রহণ করেছেন, আমরা বিরোধী ভূমিকা পালন করছি, যথার্থই পালন করছি। এখানে কি আপনি এইভাবে দেখবেন, আপনারা এখন যে বিরোধী দলের ভূমিকা পালন করছেন, আপনারা আবার সরকারেও আছেন, আপনারা সরকারে মন্ত্রী হিসাবে আছেন, আপনাদের দলের সদস্যরা মন্ত্রী হিসাবে আছে, এটা নিয়েই দলে যেটা কথা হলো যে আপনার ভাই যেটা বললেন যে আমি একই সাথে এক দলের স্ট্রাইকার আরেক দলের গোলকিপার কীভাবে হতে পারি, এটা তো সম্ভব না। তো এই বিষয়ে আপনার মন্তব্য কী স্যার? আমি একটা কথা সত্যি কথা বলি, আমার স্ত্রী এসেছিলেন আমার কাছে, আমি বলছি ইলেকশন তুমি করো, যে আমি ইলেকশন পক্ষে ছিলাম না, তুমি ইলেকশন যখন করছো দলকে রক্ষা করার জন্য করো, কিন্তু কোনো মন্ত্রী তো নিও না, মন্ত্রী তো নিলে আমাদের দলের জন্য ভালো হবে না, মানুষ ভালো চোখে দেখবে না, তাও মন্ত্রী তো তিনটা নেওয়া হয়েছে, না নিলে ভালো হতো, আশা করি অদূর ভবিষ্যতে আমরা হয়তো মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারি। তাহলে আপনি বলছেন আপনার কথার বাইরে বা ইচ্ছার বাইরে আপনার দল মন্ত্রিত্ব নিয়েছে? যেহেতু হাসপাতালে ছিলাম, আমি ঠিক ওই কর্তৃত্ব ওইভাবে করতে পারি নাই, আমার স্ত্রী বসময় দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, স্ত্রী হয়তো পারেন নাই, চেষ্টা করেছিলেন পারেন নাই, নিশ্চয়ই চেষ্টা উনি করেছিলেন যাতে আমাদের দলের মন্ত্রিত্ব না নেওয়া হয় আমাদের দল থেকে, উনি হয়তো পারেন নাই, কিন্তু এখন মনে হয় উনি উপলব্ধি করেছেন এটা ভালো দেখাচ্ছে না। আমি অনেক সময় কথা বলেছিলাম, উনি বলেছেন আমি কিছুদিন দেখি, তারপর হয়তো আমরা মন্ত্রিসভার থেকে আমরা চলে আসব, তবে হঠাৎ করে তো করা যাবে না, উনি হয়তো আলোচনার মাধ্যমে সবার সাথে কথা বলার মাধ্যমে এমন একটা সিদ্ধান্ত আসবেন এই দিনে যে আমাদেরকে কথা বলতে না পারে ভবিষ্যতে। যে আপনার কি স্যার এটা মনে হয় কি না যে আপনার দল এখন যে বিরোধী দলের ভূমিকা পালন করছে, আর আপনার সময়ই যখন শুধু 88 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটায় আসম আব্দুর রব ছিলেন বিরোধী দলের নেতা, তো তখন বিরোধী দলের নেতা হিসাবে আসম আব্দুর রবকে বা রব জাসদ রবকে যে চোখে দেখা হতো, জাতীয় পার্টিকে কি এখন সেই চোখে দেখা হচ্ছে? মানে যেটা বলা হয় যে একটা বিশেষণ জুড়ে দেওয়া হয় যে গৃহপালিত বিরোধী দল, তো সেই ধরনের কিছু হচ্ছে কিনা আপনাদের দলে? আমরা গৃহপালিত নই, আমাদের একটা স্ট্যান্ডিং ছিল, আমরা ক্ষমতায় ছিলাম, জাসদ রব কখনো ক্ষমতায় ছিল না, আমরা ক্ষমতায় ছিলাম 9 বছর, সেই জন্যই আমরা যে বিরোধী দলের ভূমিকা পালন করছি মানুষ গ্রহণ করছে এটা। জাসদ রবে আমি ছোটো করে দেখব না, তখন একটা বিশেষ পরিস্থিতিতে তাকে আনা হয়েছিল, ওনার কখনো ক্ষমতা ছিলেন না, আমরা ক্ষমতায় ছিলাম, এই জন্য আমাদের ক্ষমতায় ছিলাম বলেই আমাদের দলের একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে, এবং সেই জন্যই তারা আমাদের বিরোধী দল হিসেবে গ্রহণ করছে। একটা কথা প্রায় বলা হয় যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে কি অনেকেই রাজনীতিতে দুর্বৃত্তায়নের কথা বলেন যে রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই, এবং এটা বলতে গিয়ে বলা হয় যে রাজনীতিকে যারা নিঃস্বার্থে ব্যবহার করতে চান তাদের হাতে রাজনীতি, ব্যবসায়ী সমাজ এবং মানে স্বার্থ কায়েমি স্বার্থবাদীদের হাতে। এই অবস্থার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা স্বাধীনতার মাত্র 3 বছরের মধ্যে বাংলাদেশের সামরিক শাসনকে দায়ী করেন প্রায় ক্ষেত্রে, আপনি কি বলবেন এই বিষয়ে? সঠিক নয়, আমার কথা বলি, আমি তো সামরিক শাসন জারি করতে চাই নাই, উনি আমাকে ডেকে ক্ষমতা হস্তান্তর করেছেন। আপনি সাত্তার সাহেবের কথা বলছেন? হ্যাঁ, সাত্তার সাহেব বলছি, উনি জাতির কাছে বলেছেন যে আমার দলের মন্ত্রীরা তারা দুর্নীতিগ্রস্ত, আমি সরকার চালাতে অক্ষম, সেই জন্যই আমি সেনাবাহিনীকে আহ্বান করেছি দায়িত্ব নেওয়ার জন্য, এবং আমি দায়িত্ব নেওয়ার পর উনি টিভিতে যে আমার কথা বলেছেন, যেহেতু আমি অক্ষম ছিলাম সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি, আশা করি তারা ভালোভাবে কাজ করবেন এবং দেশকে অবস্থিতে উদ্ধার করবেন। আমার ক্ষমতা নেওয়া অন্য ক্ষমতা নেওয়ার মধ্যে তফাৎ একটা আছে। আপনি জিয়াউর রহমানের ক্ষমতা নেওয়া আপনার ক্ষমতা নেওয়ার মধ্যে তফাৎটা কীভাবে করছেন? আমাকে তো আহ্বান করেছেন, এই ক্ষমতা অর্পিত হয়েছে আমার। আরেকটা কথা বলি, আমি যে ক্ষমতা কক্ষীগত করতে চাইতাম, আমি মার্শালও করেছি ক্ষমতা রাখার জন্য, 1984 সালে আমার কোনো দল ছিল না, 1984 সালে আমি নির্বাচন দিয়েছিলাম, সবাই আসেন নির্বাচন করেন তারপরে আমি ব্যারাকে ফিরে যাব, তো তারা আর সারা দেননি, বাধ্য হয়ে 1986 সালে আমাকে দল করতে হয়েছে, আমার জাতীয় পার্টির সৃষ্টি হয়েছে। আমি যদি মার্শালে করে ক্ষমতা থাকতে চাইতাম তাহলে তো নির্বাচন দিতাম না, আমার সদিচ্ছার ওটি প্রমাণ যে আমি 1984 সালে আমার দল ছিল না, আমি নির্বাচন দিয়েছিলাম, আহ্বান করেছিলাম সবাইকে আসুন নির্বাচন করুন তারপর আমি ব্যারাকে ফিরে যাব,
কাকে তো ক্ষমতা দিতে হবে আমাকে। আপনি যেটা বলছেন যে জিয়াউর রহমানের ক্ষমতা নেয়া আর আপনার ক্ষমতা নেওয়ার মধ্যে তফাত ছিল, তখনকার রাষ্ট্রপতি বিচারপতি সত্তার আহ্বান করেছিলেন আপনাকে দায়িত্ব নিতে, আমরা এরকমও শুনি যে যেটা বলা হয় যে আপনি তখন সেনাবাহিনী প্রধান ছিলেন, সেনাবাহিনী প্রধান হিসেবে বিচারপতি সত্তার আপনাকে অপসারণ করতে উদ্যোগী হয়েছিলেন 23 মার্চ, 24 মার্চই আমরা দেখলাম যে ইমদুকে গ্রেফতার করা হলো তখনকার যুবমন্ত্রী আবুল কাশেমের বাসা থেকে, এবং এটা ছিল ঘটনার প্রেক্ষাপট। তারপরই সেই বিচারপতি সত্তার বাধ্য হয়েছিলেন এই ধরনের পদক্ষেপ। কথাটা সত্য নয়, বিচারপতি সত্তার আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার জানা ছিল না। তবে এটা কথা ঠিক, উনি আমাদের দেখে বলেছিলেন আমি অপারগ, আপনি দেশকে রক্ষা করেন, সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই, আপনি দেশকে রক্ষা করেন, এটা সত্য কথা। আপনি ক্ষমতা নেওয়ার পর প্রথমবারের মতো আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, এবং একই সাথে যিনি ক্ষমতা ছেড়েছেন বিচারপতি সত্তার তিনিও আপনার পক্ষে বক্তব্য রেখেছেন। এটা আমার মনে হয় যে ইতিহাসে বিরল, যার কাছ থেকে ক্ষমতা গেল সেও জাতির উদ্দেশ্যে ভাষণ দিল এবং যিনি ক্ষমতা নিলেন তিনিও জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তাতে কি প্রমাণিত হয় না যে ইচ্ছা করে আমাকে দিয়েছেন দেশকে রক্ষা করার জন্য? সম্প্রতি সংসদে যে বাজেট অধিবেশন শেষ হলো, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কথা প্রসঙ্গে বলেছেন, আপনার 82 সালের সামরিক শাসন সম্পর্কে বলেছেন, আপনাকে এটা বলেছেন, জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আপনি ক্ষমতা দখল করেছিলেন, জিয়াউর রহমান যে পথে ক্ষমতা দখল করেছে আপনি সেই পথে ক্ষমতা দখল করেছেন। না, আমি তো উত্তর দিলাম, পাওয়ার ওয়াজ হ্যান্ডেড ওভার টু মি, এই ক্ষমতা আমার অর্পিত হয়েছিল, রক্তপাত হয়নি, আমরা বন্দুকে নলে খবর ক্ষমতা নেইনি, আমার দলের জেনারেলরা সব একসাথে আলোচনা করেছি, আমরা ক্ষমতা নিতে চাইনি, শেষ পর্যন্ত বাধ্য ক্ষমতা নিতে হয়েছে। আমার দেশ পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একটা দেশ চালানো কঠিন কাজ, আমি পরে উপলব্ধি করেছি সেটা, সে আমাদের কোনো ইচ্ছা ছিল না এখানে হস্তক্ষেপ করার জন্য, কিন্তু আমাকে বাধ্য হয়ে এটা গ্রহণ করতে হয়েছিলো। আশা আমার মনে হয় তারপরে যে কাজগুলো হয়েছে আমরা খারাপ কাজ কিছু করিনি। এখন 91-এর পর, মানে 90-এ আপনি ক্ষমতা হস্তান্তর করার পরে, 91 থেকে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যদি আপনার মূল্যায়ন জানতে চাই আপনি কী বলবেন? 91-এ নির্বাচন হলো, তাদের কথা ছিল 15 দলের 7 জনের কথা ছিল, চুক্তি ছিল আমাকে তারা নির্বাচন করতে দিবেন, তাদের কথা ছিল আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করুন এবং সংসদ নির্বাচন আগে দিন, আমি মেনে নিয়েছিলাম এবং আমি সংসদ নির্বাচন আগে দিয়েছিলাম, ক্ষমতা ছেড়ে দিয়েছে ইচ্ছা করে, কিন্তু সেটা মানা হয়নি। সেদিন জাস্টিস আবুদ্দিন ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট, উনি সাংবিধানিক প্রেসিডেন্ট নন, ওনার কোনো অধিকার ছিল না আমাকে জেলে পাঠানোর, ওনার কোনো অধিকার ছিল না আমার বিচার করার, সে দায়িত্ব জনগণ তাকে দেয়নি, তবুও উনি আমাকে জেলে পাঠিয়েছিলেন। ওনার উনি বিবিসির কাছে ভয়েস আমেরিকার কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, উনি বলেছিলেন যে নির্বাচিত সরকার আসার পর উনি যে কোনো অপরাধ করে থাকেন তার বিচার হবে, আমি কোনো বিচার করব না, কিন্তু সেটাও কথা মানেননি উনি। 6 দিনের মাথায় আমি নির্বাচন আমাকে বন্দি করে অ্যারেস্ট করে আমার স্ত্রী পুত্র কন্যা আমার দলের সমস্ত মন্ত্রী কিন্তু জেলে পাঠিয়েছিলেন, আমাদের কর্মীদের হুলিয়ে বের করেছিলেন, আমরা সবাই জেলখানায় ছিলাম। আমি যে সুযোগ পেতাম, জনগণের যেতে পারতাম, অর্থ খরচ করতে পারতাম, পোস্টার লাগাতে পারতাম, জনগণের কাছে আমার কথা বলতে পারতাম, তাহলে আরও অনেক বেশি আসন পেতাম, তার সত্ত্বেও সেই নির্বাচনে আমি 35টি আসন পেয়েছিলাম এবং জেলখানা থেকে 5টি আসনে জয়ী হয়েছিলাম। আমি পৃথিবীতে সে বিরল, 2 বার এই 15 দল 7 দল যদি তাদের কথা রাখতেন তাহলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো, হয়তো আমি আমার দল এবং আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারতাম, তার বিএনপি ক্ষমতা আসতে পারতো না। এই কথা আপনি কিছুদিন আগে সংসদে বলেছেন। কথা সত্য, আমি 35টি আসন পেয়েছিলাম, বিএনপি পেয়েছিল 134টি আসন। হ্যাঁ, আমার যদি 5টি আসন বেশি পেতাম, 17টি আসনে আমার প্রার্থীর হেরেছে আর দ্বিতীয় স্থান অধিকার করেছে 100 থেকে 500 বেশি নয়। আমরা যদি স্যার 91 থেকে 2014 এই পর্যন্ত সময়ের মধ্যে আসি, 24 বছর বা আপনার ক্ষমতা স্যার 23.5 বছর আমরা হিসাব করি, তো এই 23.5 বছরে আপনার পেছনে আপনি যেটা বললেন যে বিচারপতি শাহাবুদ্দিনের সময় আপনার বিরুদ্ধে যেই মামলাগুলো শুরু হয়েছিল বা প্রথম আপনাকে গ্রেফতার করা হলো, আপনাকে জেলে দেওয়া হলো, পরবর্তীতে মামলার প্রক্রিয়া শুরু হলো এবং আমরা দেখি যে পরবর্তীতে বিএনপি সরকার আসার পরে অনেকগুলো মামলা আপনার বিরুদ্ধে হলো, তো সেই মামলার জট থেকে তো আপনি এখনও বের হতে পারেন এবং এটা বলা হয় যে এখনও সেই মামলা আপনাকে আপনাকে কন্ট্রোল করার জন্য মামলা হচ্ছে একটা নিয়ন্ত্রক হিসাবে কাজ করে, আপনি কী বলবেন এই বিষয়ে? প্রশ্ন হলো, ওনার জাস্টিস শাহাবুদ্দিন অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন, আমাকে বিচার করার অধিকার ওনাকে জনগণ দেয়নি,
সাংবিধানিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না। দ্বিতীয় কথা, একটা অস্ত্র আইনে আমাকে একটা মামলা দিয়েছিলেন, যে অস্ত্রটা আমার কাছে ছিল না, আমার বাসাও ছিল না। থার্ড পার্সন অস্ত্রটা জমা দিয়েছে পুলিশের কাছে, বলেছে এরশাদ সাহেবের অস্ত্র। এটা হয় না, এটা আইনগতভাবে হয় না। আইনগতভাবে অস্ত্র মামলা দিতে হলে অস্ত্রটা আপনার কাছে পেতে হবে, কারণ বাসায় পেতে হবে, এটা আমার বাসায় ছিল না। তার সত্ত্বেও উনি এই মামলা বিরুদ্ধে দিয়েছিলেন। এই মামলার সর্বোচ্চ শাস্তি ছিল 3 বছর, উনি সেটা বাড়িয়ে 14 বছর করেছেন, যাবজ্জীবন করেছেন। এটা করার শক্তি ওনার ছিল না, এটা করার অধিকার তার ছিল না। তারপর আমাকে 14 বছর শাস্তি দিয়েছেন। তা আমি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বাতিল করেছিলাম, এই কালো আইন বাতিল করেছেন, এই কালো আইন উনি আবার চালু করেছেন, এটা করার তার অধিকার ছিল না। আমার মনে হয় আমাদের এই জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কের মধ্যে হচ্ছে তার। একটি মানুষের জন্য, একটি মানুষকে জন্য একটা সংবিধান পরিবর্তন করা হয়েছিল। উনি ছিলেন চিফ জাস্টিস, উনি হয়েছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট, তারপরে উনি সংবিধান পরিবর্তন করে আবার চিফ জাস্টিস হলেন। আমি মাঝে মাঝে বলি এমএ পাস করে ম্যাট্রিকে ভর্তি হওয়া যায় না। আমার বিরুদ্ধে 74টা মামলা হয়েছে, তার মধ্যে এখনও 2-3টা মামলা আছে, চলছে। আমার জীবদ্দশা শেষ হবে বলে মনে হয় না। আমার এই মামলার কারণে আমি কারো তোলবিভাগ হয়েছে তা নয়, মামলা যা হবে আমি জানি আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। মঞ্জুর হত্যা মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে 14 বছর 9 মাস পর। আমি দোষী হতাম, উনি আমাকে জেলে নেওয়ার পর উনি 3 বার কমাতে এসেছেন, তখন তো মামলা দেন নেই। 14 বছর 9 মাস পর মামলা দিয়েছে, মামলার মধ্যে কোনো সারমর্ম নেই। তাতে বোঝা যায় কেন মামলাটা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করে, যাতে করে আমার সুনাম অক্ষুণ্ণ না থাকে, সুনাম ক্ষুণ্ণ হয়। সেটা আমি তাহলে বলতে চাচ্ছিলাম যে মামলা দিয়ে কি আপনাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা বা অপচেষ্টা যেটাই বলেন না কেন সেই ধরনের চেষ্টা হবে কি না? বা আমি একটা কথা বলি, জোয়ার কথা হলো যে আমি 6 বছর জেলে ছিলাম, একসাথে অত্যাচার সহ্য করেছি, একলা ছিলাম, নির্জন কারাবাসে 3 বছর ছিলাম, পড়ার বই ছিল না, কথা বলার লোক ছিল না, খবরের কাগজ ছিল না, তবে বেঁচে ছিলাম। আমি অসুস্থ ছিলাম, আমার বিলিরুবিন ছিল 29.2, 18-এর বেশি গেলে কেউ বাঁচে না, তাও বেঁচে আসি। আমি মনে করি আল্লাহ আমাকে রহমত করেছেন। আমার একটা কথা হলো যে মামলার ভয় দেখে আমাকে আটকে রাখা যাবে না। 6 বছর জেলে ছিলাম, আরও 6 বছর যাবো, কি যা আসলে। আমার কথা হলো জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আমার একমাত্র উদ্দেশ্য এখন জাতীয় পার্টি কীভাবে ক্ষমতার দ্বার প্রান্তে নেওয়া যায়। আমি আমার নতুন মহাসচিব মিলে এই চেষ্টাই করছি, যা শক্তিশালী করছি জাতীয় পার্টিকে, আগামী নির্বাচনে আমার ভালো করে জাতীয় পার্টিকে ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, কিন্তু ক্ষমতা যাওয়া, এটা আমাদের উদ্দেশ্য, এটাই আপনাদের মূল টার্গেট। মূল টার্গেট আপনার কাছে কি মনে হয় যে আপনি কতদূর যেতে পেরেছেন? আমি একটা কথা বারবারই বলি, উই ওয়ান্ট টু রিপ্লেস বিএনপি। তার কারণ বিএনপির মধ্যে নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব আছে, এবং আগামী দিনে বিএনপির নেতা বেগম জিয়ার কি ভবিষ্যৎ হবে জানি না। আমি খুব ভালো দেখি না, অনেক মামলা মোকদ্দমা ওনার নামে আছে। আমাকে উনি জেলে পাঠিয়েছিলেন, 6 বছর একসাথে জেল খেটেছি, আমার অনেক ক্ষোভ আছে, সুবিচার পাইনি। উনি সুবিচার পাক, এটা আমি আশা করি। যদি সুবিচার পাওয়ার পরে উনি যে জেলে যান, তাহলে বিএনপির নেতৃত্ব কী হবে আমার যদি ভালো জানো। সে যে আশা করছি বিএনপির মধ্যে ভাঙন ধরতে পারে, বিএনপি দুর্বল হয়ে যেতে পারে, এই অবস্থা যে জাতীয় পার্টি সংগঠিত করতে পারি, জনগণের যেতে পারে। আশা করছেন বিএনপিতে ভাঙন ধরলে বিএনপির অংশ আপনার সাথে আসবে? আসুক আর না আসুক, জনগণে আস্তে হারিয়ে ফেলে সে আস্তে আমারও ফিরে আসতে পারে। এখন জনগণ কী চায়? এখন দেশ 2 ভাগে বিভক্ত হয়েছে, আওয়ামী লীগ আর অ্যান্টি আওয়ামী লীগ। এই অ্যান্টি আওয়ামী লীগ এই জনগণকে আমার সাথে আনতে পারি, তাহলে আগামী নির্বাচনে ভালো করার একটা সুযোগ আমার আছে। অ্যান্টি আওয়ামী লীগ পিপলকে আপনি আপনার সাথে আনার পরিকল্পনা করে আপনি শক্তিশালী হওয়ার চিন্তাভাবনা করছেন, কিন্তু বাইরের ইয়েটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের সাথে চলছেন, আপনি কি জবাব দেবেন স্যার? আমার দল আওয়ামী লীগের সাথে চলছে না। আপনি একই সাথে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, আপনাকে বিশেষ একটা, আমরা জানি যে বিশেষ একটা কাজ দেয়া হয়েছে বা বিশেষ কাজ আপনি করবেন বলে আমরা সবাই জানি, যতটুকু জানি যে মধ্যপ্রাচ্যের সাথে আপনার একটা বিশেষ ভালো সম্পর্ক আছে এবং প্রধানমন্ত্রীর অফিস সেটাকে বা সরকার সেটাকে ব্যবহার করতে চায় এবং এখানে সম্পর্ক উন্নত করতে চায়, এই বিষয়ে আপনি আপনার পরিকল্পনা কী বা কীভাবে এগোবেন বলে আপনি চিন্তা করছেন? আমরা দেখি যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, দায়িত্ব পাওয়ার পর জেনে গিয়েছিলাম, ওনারা এসে আমাকে ব্রিফ করেছেন, সমস্ত দেশের সঙ্গে আমাদের কী সম্পর্ক সে সম্পর্কে আমাকে উনি রাইটিং দিয়ে গেছেন। তারপরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি আমাকে আমার অফিসে এসেছিলেন,
কোন দেশের সাথে কী আমার সম্পর্ক, আমাদের কোথায় আমাদের লেবার যেতে অসুবিধা হচ্ছে, ওনা আমাকে ব্রিফ করেছেন এবং আমি ওনাদের লিখেছি আমার যাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য। কিন্তু আমাকে যেতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। ওনারা বলেছেন আমরা একটু ব্যস্ত আছি, প্রধানমন্ত্রী ভিজিট নিয়ে ওনারা চায়না গিয়েছিলেন, জাপানে গিয়েছিলেন, ওনারা উমরা যাওয়ার কথা ছিল, এই কারণে ব্যস্ত ছিলেন। ওনারা বললে যে ঈদের পর আমরা করবো, এটা ওনারা বলেছেন ঈদের পরে করবো আমরা। আমি প্রথমে কুয়েত যেতে চেয়েছি, তারপরে ইউএই তো আমাদের সমস্যা আছে, সেখানে দুবাইতে তো আমাদের এখন ভিসাই দেওয়া হচ্ছে না, ওটা ইনশাআল্লাহ সমস্যার সমাধান করা যাবে। আপনি আশা করছেন এগুলি খুব শিগগিরই আপনি সমাধান করতে পারবেন। আপনার অবর্তমানে জাতীয় পার্টির ভবিষ্যৎ কী হবে বা কী হতে পারে, এ নিয়ে আপনি কখনো কোনো চিন্তা ভাবনা করেছেন কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে। আমার তো বয়স হয়েছে, চলে যেতেই হবে। আমার অবর্তমানে আমাকে স্মরণ করবে এমন পার্টি রেখে যেতে চাই। বারবার ওই কথা কর্মীদের বলি, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই আমার অবর্তমানে আমাকে স্মরণ করবে, মৃত্যু দিবস পালন করবে। প্রশ্ন হলো আমার উত্তরাধিকার কে হবে, যেহেতু আমাদের দলটার ভিত্তি রংপুর, রংপুরে কাউকে আমি চিন্তা করেছিলাম, সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, তো পৌঁছাতে হবে, কেননা জীবনের বেশি দিন বাকি নেই, আর জীবন শেষ হওয়ার আগেই কারো হাতে দায়িত্ব দিতে হবে, এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি। জীবনের এই 84 বছর পেরিয়ে এসে আপনার বিগত কর্মজীবন, বিভিন্ন পর্যায়ে আপনি কাজ করেছেন, আপনি একজন সৈনিক, খেলাধুলার সংগঠক, অন্যতম সংগঠক হিসেবে আমরা আপনাকে পেয়েছি যখন আপনি উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, পরবর্তীতে রাজনীতিবিদ, তো আপনার কাজের বিগত কর্মজীবন সম্পর্কে আপনার মূলত খেলোয়াড় ছিলাম, ফুটবল প্লেয়ার ছিলাম, অ্যাথলেট ছিলাম, কামিকের কলেজে 4 বছর ছিলাম, প্রতি বছর আমি স্পোর্টসের চ্যাম্পিয়ন হয়েছি, ইউনিভার্সিটি এসেছি, ইউটিসের চ্যাম্পিয়ন ছিলাম, তবে এসএম হলে আমি চ্যাম্পিয়ন হতে পারিনি, আলিম ছিল, আমি রানার্স আপ হয়েছিলাম। সারা জীবন খেলাধুলাই করেছি, খেলাধুলার প্রতি আমি আমার বেশি আকর্ষণ ছিল। আমি এনএসসিবি চেয়ারম্যান ছিলাম, যেমন যে আমাকে এনএসসিবি চেয়ারম্যান করেছিলেন, ক্ষমতা যাওয়ার পর বিকেএসপি করেছি আমি, কারণ যারা ক্রিকেটার আমাদের, আমাদের ক্রিকেট যারা বিশ্বে আমাদের নাম নিয়ে এসছেন, সুনাম বয়ে এসছেন, তারপর প্রায় সবাই বিকেএসপির ছাত্র, এটা আমার স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন প্রশ্ন হলো যে সৈনিক হিসাবে আমি কতটা সফল হয়েছি। আপনি তো সর্বোচ্চ পর্যায়ে গিয়েছেন, এটাই হলো কথা যে আমি সর্বোচ্চ পর্যায়ে গিয়েছি। আমি যখন প্রথম ফিরে আসি পাকিস্তান থেকে, আমি জেলখানে ছিলাম, পাকিস্তানের বন্দি শিবিরে ছিলাম প্রায় 2 বছরের বেশি। ফিরে আসার পর এই প্রসঙ্গে আমি একটু বলি, বলা হয় কোনো কোনো জায়গায় যে 71-এ আপনি রংপুরে ছুটিতে এসেছিলেন, কিন্তু এটা সম্পর্কে পরবর্তীতে ছুটিতে চলে গেছেন, 100% রং, সর্বদা মিথ্যা, আমি কখনো ছুটিতে আসি নাই। আমি 71-এ আপনি পাকিস্তানেই ছিলেন, মানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন। আমি 71-এই পাকিস্তানে ছিলাম এবং মুক্তিযুদ্ধের 20-25 দিন আগে আমি সৈয়দপুরে ছিলাম, অ্যাজ কমান্ডিং 3rd East Bengal রেজিমেন্ট সৈয়দপুর। তারপর দুঃখজনক ঘটনা হলো, আমাকে ঠিক মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাস আগে আমাকে করাচিতে পোস্টিং করা হলো 7th East Bengal রেজিমেন্টে। 7th East Bengal রেজিমেন্টে পোস্টিং গেলাম, হেভি হার্ট, যেন ওসমানী সাহেব ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম যে স্যার এই ঘটনা দেখছি, কী পলিটিক্সের অবস্থা দেখছি, আমি কী করবো এখন? বলছে আমাকে, বলছে ওল্ড বয় ইউ আর এ সোলজার, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স, সো আই হ্যাড টু গো। আমি করাচিতে যেয়ে ওই 7th East Bengal দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ করার অনেক ঘটনা ঘটেছে, আমার অস্ত্র নেওয়ার চেষ্টা করা হয়েছিলো, আমি অস্ত্র দেইনি, শেষ পর্যন্ত আমাদের ডেজার্টে পাঠানো হয়েছিলো, 6 মাস ডেজার্টে ছিলাম আমরা, ওখান থেকে চলে গেলাম আমরা ফেব্রুয়ারি মাসের কোথায় 72-তে আমাদের পাঠানো হলো প্রিজন ক্যাম্পে লোড়ালাই বেলুচিস্তান, আমি আমার স্ত্রী আর সাথে কাজের ছেলে ছিল, আরও 14 জন অফিসার ছিলাম, এ হলো আমার জীবন। তারপর ফিরে আসলাম আমি 73 সেপ্টেম্বরে অ্যাজ ফার্স্ট অফিসার, প্রিপারেটরি অফিসার, আমি প্রমোশন পেয়ে বঙ্গবন্ধু দিয়েছিলাম, আমি ছিলাম লেফটেন্যান্ট কর্নেল, আমি ফুল কর্নেল করলেন, অ্যাডজুটেন্ট জেনারেল দায়িত্ব দিলেন, আমি ফার্স্ট অফিসার অফ বাংলাদেশ আর্মি, আমাকে এনডিসি করতে উনি দিল্লি পাঠালেন, ন্যাশনাল ডিফেন্স কোর্স, হাইয়েস্ট কোর্স আর্মির, আমি প্রথম ছাত্র, অর্থাৎ বঙ্গবন্ধু ভালোবাসতেন আমাকে, আমার সুনাম উনি, আমার সুনাম যে ছিল সেনাবাহিনীতে উনি জানতেন। সেই জন্য আমি ফিরে আসার পর আমি প্রথম অফিসার, যে প্যাট্রিয়ট অফিসার, যাকে উনি প্রমোশন দিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন। এই তো হলো আপনার সৈনিক জীবনের কথা, তো পরবর্তীতে আপনি সেনাবাহিনী প্রধান হয়েছে। প্রেসিডেন্ট হিসাবে আপনি অনেক কিছু করেছেন, করতে চেয়েছেন কিন্তু করতে পারেননি, এরকম কিছু আছে কি না? আমি উপজেলা, আমি তো প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলাম, প্রশাসন জনগণের কাছে দিতে চেয়েছিলাম, সেটা হয়েছে এবং উপজেলাটা সবাই গ্রহণ করেছে। LGD আমার সৃষ্টি, আমি দেখেছি গ্রামে গঞ্জে গরু গাড়ি চলতে হয়, সে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা কাদা, গরু গাড়ি ছাড়া কোনো যানবাহন নাই, বাসও চলতে না ভালো। আমি আসার পর LGD সৃষ্টি করেছিলাম, LGD-এর মাধ্যমে আমাদের এই দেশে কমিউনিকেশন বিপ্লব হয়েছে, এমন কোনো জায়গা নাই
বাংলাদেশে যেখানে পাকা রাস্তা নাই, এর ফলে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। কৃষকরা যে পণ্য উৎপাদন করে সহজে বাজারে আসতে পারে, যে কৃষকরা যে তরমুজ উৎপাদন করে, আম উৎপাদন করে, বসে থাকতে হয় না, সরাসরি ঢাকায় চলে আসতে পারে, অন্য জায়গায় চলে যেতে, অর্থনৈতিক উন্নয়নের একটা মূল চাবিকাঠি ছিল উপজেলা, উপজেলার পরে এলজিওডি, আর পাকা রাস্তা উন্নয়ন, কমিউনিকেশন বিপ্লব, এটা আমার জন্য আরেকটা ইচ্ছা ছিল আমার, প্রাদেশিক গভর্নমেন্ট করা। পৃথিবীতে কোথাও আপনি সংসদে কিছুদিন আগেও একেন্দ্রিক সরকার পৃথিবীতে কোথাও নেই, একমাত্র বাংলাদেশ ছাড়া, একজন প্রধানমন্ত্রী, একজন মানুষ, 16 কোটি মানুষ, 16 কোটি সমস্যা, একজন মানুষের পক্ষে ট্যাকেল করা খুবই কঠিন কাজ, এই দায়িত্ব অনেকে দেওয়া উচিত। যদি এই প্রাদেশিক সরকার হয়, ইন্ডিয়া ভারতে আছে স্টেটস, পাকিস্তানে আছে প্রদেশ, নেপালের প্রদেশ আছে, শ্রীলঙ্কার প্রদেশ আছে, তাহলে এই দায়িত্বটা অন্য কাজে চলে যায়। প্রধান দায়িত্ব যেমন একটা, যেমন অন্য দেশের সাথে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ, ডিফেন্স, এগুলো সেন্ট্রাল থাকে, বাকি সাবজেক্টগুলো চলে যায় প্রাদেশিক সরকারের কাছে। তাহলে হয় কি, দায়িত্বটা অনেক কমে যায়, ভারটা কমে যায়। এই জন্য আজ হোক কাল হোক প্রাদেশিক সরকার দেশে হতেই হবে। আপনার এটা এটা একটা স্বপ্ন, স্বপ্ন এটা একটা স্বপ্ন যেটা আপনি করতে চান, রাজনীতি বিষয়ে আপনার আর আপনার সামনের ভিশনটা? রাজনীতি বিষয়ে একটা আমার ফেলিওর একটা আছে, 1988 সালে সংসদ ভেঙে দিয়েছিলাম, করা উচিত হয়নি তখন, বোধ হয় আমার মনে হয়, যেটা স্মরণ করছি, জামাত 10 জন ছিলেন, তারা পদত্যাগ করেছিলেন। আমার আশঙ্কা ছিল হয়তো আওয়ামী লীগ পদত্যাগ করতে পারে, সেই কারণে সংসদ ভেঙে দিয়েছিলাম। যদি সেদিন সংসদ না ভাঙতাম, আমাকে ক্ষমতা হস্তান্তর করতে হতো না, নির্বাচন হতো, আওয়ামী লীগ আসতো, একটা বড় ভুল জীবনে হয়েছে। আর একটা ভুল হয়েছে, আমি যখন সেনাবাহিনী প্রধান থেকে আমার যখন টেনিওর শেষ হয়ে গেল 86-এ, তো জেনারেল নুরুদ্দিনকে সেনাপ্রধান করা উচিত হয়নি, হি কুডন্ট কাম আপ টু মাই এক্সপেকটেশন, এই দুটো ভুল জীবনে হয়েছে, যার কারণে আমি এখন পর্যন্ত সে যন্ত্রণা উপভোগ করে চলেছি। যেটা বলছেন আপনি, জেনারেল নুরুদ্দিনকে সেনাবাহিনী প্রধান করা উচিত হয়নি আপনি বলছেন, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে 90-এর যে আপনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে দমন করতে তখনকার সেনাবাহিনীকে নুরুদ্দিন সাহেব ব্যবহার করতে রাজি হননি বলে আমরা যেটা শুনি, সেটার কারণেই আপনি এই নট এট অল, এমন আন্দোলন কিছু হয়নি। এই আন্দোলন ছিল ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাইরে আমি জেল থেকে বেরোনোর পরে আমার প্রেসিডেন্ট লোকে বলতো, কয়েকটি ছেলে মেয়ে সামান্য কিছু এখানে ঢাকা কেন্দ্রিক, এই আন্দোলনের ফলে ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো সে অবস্থা সৃষ্টি তখন হয়নি। ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম, আমি মানুষ মারতে চাইনি, আমি মানুষ মেরে ক্ষমতা থাকতে চাইনি, এটা বোধহয় সমীচীন নয়, যাকে মারবে সে আমার সন্তান, আমার ভাই, এক দেশেই বাস করি, এ পাকিস্তানি তো না, যে শত্রু আমার, ওটা আমি করতে চাইনি, এখনও করতে চাই না, মানুষ মেরে ক্ষমতা থাকা এটা আমার পলিসি নয়, এই কারণে ইচ্ছা করে ক্ষমতা ছেড়ে, আচ্ছা আই গট ফেড আপ, এত পরিশ্রম করেছি 9 বছর, এত উপকার করেছি মানুষের, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, মুখে আহার তুলে দিয়েছি, যখন আন্দোলন হয় এর বিরুদ্ধে তখন মনে দুঃখ হয়, এত করলাম তারপরে আন্দোলন হয় কেন, এই দুঃখেও ক্ষমতা ছেড়ে দিয়েছি, ক্ষমতা ছেড়ে দিয়ে ভালো করেছি খারাপ করে জানি না, কেন যেন মনে হয় সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, সরকার পরিচালনা করতে হলে কখনো কখনো কঠিন কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যে সিদ্ধান্ত সবার মনে প্রধানও হতে পারে, সেই কারণে আন্দোলন হবে, বাস পোড়াবে, মানুষ মারবে, এবার যেমন হলো কত ক্ষতি দেশের হয়েছে, 11,000 গাছ কেটে ফেলেছে, তারপরে ট্রেন জ্বালিয়ে দিয়েছে, ট্রেন আগুন দিয়েছে, মানুষ মারছে বোম মারে, এ করে ক্ষমতা থাকা যায় না, উচিত না থাকে। তো শেষ করার আগে স্যার অন্য বিষয়ে আসবো, আপনি একই সাথে একজন কবি, তো এখন আপনার রাজনৈতিক জীবনে আপনি কবিতা লেখার সেরকম সুযোগ পান কি না, বা নিয়মিত কাজ করছেন কি না, এটাই শেষ করবো আমি। আমি কথা বলি, কবিতা এখনো লিখি কিন্তু অত সময় পাই না, এখন সংসদেও সেদিন আপনি সমাপনী ভাষণ শেষ করলেন আপনি কবিতা দিয়ে, আমার ছোট কবিতা দিয়ে করেছি, সবাইকে নিয়ে বলছে আমরা লেট আস ওয়ার্ক টুগেদার ফর বেটার বাংলাদেশ, এখানে আমি এখন আমার আত্মজীবনী লিখছি, অনেক বড় বই হবে, আমার তো বৈচিত্র্যময় জীবন, ছাত্র জীবন, কলেজ জীবন, আর্মি জীবন, তারপরে রাজনৈতিক জীবন, অনেক বড় জীবন, সব কিছু লিখছি, অনেক বড় হবে, 1200 পাতার বই হবে বোধ হয়, তো অর্ধেকের বেশি লিখে ফেলেছি, ওই জন্য ব্যস্ত আছি একটু, নাহলে কবিতা লেখার সময় পাইনি বিশেষ করে। আমি আশা করব আমার জীবনীতে আমার সব কথা লেখা থাকবে এবং মানুষ পছন্দ করবে, আমি অকপরে সব কিছু স্বীকার করবো, আমার ভুল স্বীকার করবো, ত্রুটি স্বীকার করবো, ভালো কাজ করি সেটা স্বীকার করবো। আমরাও আশা করি স্যার আপনার বই যখন প্রকাশিত হবে আপনাকে আমরা
মানে আরও ভালোভাবে জানবো এবং আমরা সেই অপেক্ষাতেই থাকলাম। আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ঈদের দিনের প্রোগ্রাম শেষ করছি। আপনাকে ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ সময় টিভিকে, জনগণকে জানাচ্ছি ঈদ মোবারক, ভালো থাকেন। এবং আমার পক্ষ থেকেও ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।